একটি ভোটও কারচুপি হলে কেন্দ্র বন্ধ করা হবে সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন, কোন কেন্দ্রে যদি একটি ভোটও কারচুপি হয় তাহলে সেই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে। আজ শনিবার বরিশালে রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সিইসি। সবাই এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাইছে বলে মন্তব্য করেন হাবিবুল আওয়াল। তিনি বলেন, অংশগ্রহণমূলক যে শব্দটি ছিল তাও এখন আর কেউ বলছে না। আমরা সেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই। এক্ষেত্রে ব্যত্যয় ঘটানোর চেষ্টা হলে ছেড়ে দেয়া হবে না। নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সিইসি। ভোটের মাঠে অনিয়ম করতেই হবে, এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসতে আহ্বান জানিয়েছেন তিনি। মতবিনিময় সভায় বরিশাল জেলার ছয় নির্বাচনী এলাকার অধিকাংশ প্রার্থী অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম সহ জেলা ও বিভাগীয় প্রশাসন এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।